তো বন্ধুরা, দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে নিলাম। তো আমার মেয়েটা এটা একটু ফাজি, মানে এত গ্রামের এত ফ্রেশ দুধ ইচ্ছা করলে প্রতিদিন খেতে পারে, একদমই দুধ পছন্দ করে না। তো ভাবলাম যে আজকে একটু দুধ দিই, তাও দেখবেন মানে না 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 করবেন। চলো বন্ধুরা, মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। রোকে কই, রোকে, তুমি না বললো গোসল করতে যাইবা, তো যাও না কেন? আর লাইটটা সব বন্ধ কেন? এ নাও দুধ আনছি, দুধ খাও। দেখুন গাইস কি অবস্থা, রুমের কি অবস্থা করে রাখছে, অন্ধকারে শটানো শুয়ে আছে। আমি যেহেতু কাজ করতে বললাম না, বললাম যে যাও যায় গোসল করে আসো। এই নাও ধরো দুধ খাও। আর এই যে আমার ছেলে লেখাপড়া করে বইয়ের অবস্থা কি করে রেখে গেছে দেখেন না। এটা গুছাও, টেবিল গুছাও, আর তাড়াতাড়ি দুধ খেয়ে গোসল করতে যাও। তো বন্ধুরা, আগে তো এই ওর বাবা আসার আগে তো এখানে থাকতাম, তো এখন এখানে থাকা হয় না, এই রুমে ছেলে একা থাকে আর আমরা ওই ছোট করে থাকি। তো যখন আবার ওর বাবা চলে যাবে তখন আবার এখানে থাকব। তো আগের মতন করে বেশি একটা গুছিয়ে রাখতে পারি না, এই তো ঘরে না থাকলে যে অবস্থা হয় আর কি। আজকে বাইরে আবহাওয়াটা বেশিটা ভালো না, যে বৃষ্টির কারণে অন্ধকার লাগতেছে, আর আমাদের সৌরবিদ্যুতের ব্যাটারিটা একটু চার্জ নিচ্ছে কম, সেজন্যে ব্যাটারিটা খুলে দোকানে পাঠানো হয়েছে আর কি, দোকান থেকে ফুল চার্জ করে আনার জন্য। তো দিনের বেলা জ্বলে, রাতের বেলা জ্বলে না। প্রচুর গরম, এতদিন সৌর বিদ্যুৎ ব্যবহার করিনি, ফ্যান শুধু লাইট ব্যবহার করতাম, এই তো যে এখন কারেন্ট চলে গেল। এখানে গতকালকে আবার নতুন করে এখানে বোর্ড লাগানো হয়েছে। তো কি করব, ঘর সব এলোমেলো অন্ধকার। আসলে বাসায় মানুষ পুরুষ মানুষ থাকলে একটু ঝামেলা বেশি, রান্না টান্না করতে হয়, টুকিটাকি ঝামেলা। এই দেখো বন্ধুরা আমাদের কবুতরগুলা, ওয়া দেখো বাইরে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। বৃষ্টি হলে উঠা নিজের শ্যাওলা পড়ে যায়, কারণ রৌদ্র বেশি নাই, তো এমনিতে ঠান্ডা লাগে সেটা ভালো, কিন্তু এই যে উঠান এরকম শ্যাওলা পড়ে যায়। তো আমাদের উঠান দিয়ে হাঁটতে হয় না, কারণ ঘরের চারপাশে একদম পাকা করা, আর বাহিরে তেমন একটা যেতে হয় না, শুধু গোসল করার জন্য যাওয়া লাগে। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজটাজ মোটামুটি সারলাম, এখন ছটপট করে রান্না শেষ করে ফেলি, কারণ আজকে শুক্রবার আজান দিয়ে ফেলেছে, ভাত অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট শুধু তরকারিটা রান্না করব। তো এই হচ্ছে গরু মাংস রান্না করা। তো গরু মাংস রান্না করেছিলাম, একটু লবণ বেশি একটা হয়ে গেছে, লবণের পরিমাণটা নাকি একটু বেশি ওর বাবা বলে। তো এখন ভাবতেছি যে মাংসগুলো উঠিয়ে তারপরে ছোট ছোট করে ছিঁড়ে পেঁয়াজ রসুন দিয়ে শুটকি মতন ভুনা করব। তো চলো বন্ধুরা, আমি অফ ক্যামেরা এখন এগুলো মাংসগুলো বেছে নিব, বেছে একদম টুকিটুকি করে ছোট ছোট করে একদম কেটে নিব, তারপর রান্না করব। আর আমার মেয়ে অবশ্য পেঁয়াজ কেটে রেখেছে, এখন মাংসগুলো বেছে দুই হাত দিয়ে ছিঁড়ে তারপরে রান্না করব। তো চলো বন্ধুরা, সাথে থেকো। তরকারি থেকে মাংসগুলো বেছে ধুয়ে তারপরে ছোট ছোট করে নিলাম, এরকম করে ছোট ছোট করে নিয়েছি, আর যেগুলো একটু চর্বি সাথে সেগুলো একটু বড় বড় আছে, তো এভাবে ছোট করে নিয়েছি। এখানে রসুন কেটে নিয়েছি আর পেঁয়াজ একটু বেশি করে কেটেছি, কারণ আর একটা তরকারি রান্না করবো, সেই জন্য একটু বেশি করে কেটে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিলাম, এখন কীভাবে শুটকিটা রান্না করবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো।
তো বন্ধুরা, একটা লেমন জুস অর্ডার করেছিলাম তো গত পরশু দিন, তো আজকে চলে আসছে। তো দেখি, আসলে এটা এর আগে খুলে ফেলেছি, মেয়ের বাবা দেখে তো মানে খুবই রাগারাগি যে সামান্য এরকম একটা প্যাকেট, এই প্যাকেটটা, এই একটা লেমন জুস, অতিরিক্ত ফ্যাট যারা এবং যাদের চর্বিযুক্ত শরীরে তাদের জন্য এটা। তো ফেসবুকে অনেকবারই দেখে থাকি, সবাই খায় এবং অনেকে নাকি উপকার হয়েছে, আমার ভাসুরও এনেছে, সেজন্য আমিও অর্ডার দিলাম। তো দেখি খেয়ে কী অবস্থা। তো একটা মানে এক মাসের কোর্স, সেটা হচ্ছে আপনার 990 টাকা, ডেলিভারি চার্জ সহকারে। তো একটু আগে হাতে পেলাম, তো ইনশাল্লাহ সকাল বিকাল খাবো। তো সকালটা অলরেডি চলে গেছে, রাত্রের থেকে স্টার্ট করব, দেখি কীরকম হয়। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে লেমন জুসটা আসলে কীরকম উপকার করে। আমি অনলাইন থেকে আসলে কোনো এরকম কোনো পণ্য আনা হয় না, জাস্ট দুইটা জিনিসই আমি অনলাইন থেকে এনেছি। তো দেখি কী অবস্থা খেয়ে। তো বন্ধুরা, এখানে আমার পেস্ট কুচিটা হয়ে গেছে, আর এরই ফাঁকে এখানে সমস্ত মশলা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, এলাচি, দারচিনির গুঁড়া, তেজপাতা, লবণ সব কিছু একসাথে দিয়ে নিলাম। এখন এটা এর মধ্যে ঢেলে দেব, তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। পেস্টটা একটু অর্ধেক করে ভেজে নিলাম, বাকি অর্ধেকটা ভাজা হয়ে যাবে যখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পর তারপরে এর মধ্যে আমি মাংস জোড়াটা দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। বন্ধুরা, গরুর মাংস থেকে কিন্তু গরুর শুটকিটা ভীষণ মজা। গরুর শুটকি বন্ধুরা এইভাবে শুটকি রান্না করে না, যেহেতু আমি মাংস থেকে ওঠানোর পর শুটকি রান্না করছি, কিন্তু আমরা আমাদের চাঁদপুরে যেটা করে থাকি, একদম গরুর ফ্রেশ মাংসটা যেটা চর্বি হাড় ছাড়া রেখে ছোটো করে কেটে আমরা রৌদ্রের মধ্যে শুকাই। শুকানোর পরে এটাকে পাটার মধ্যে ছেঁচে, একদম ছেঁচে আমরা এটা জুড়া জুড়া করে তারপরে এভাবে রান্না করি। আর আমি তো সেভাবে করলাম না, জাস্ট গরুর মাংস রান্না করেছিলাম, একটু লবণ বেশি হওয়াতে খেতে ভালো লাগছিল না, সেজন্য জল থেকে মাংসটা উঠিয়ে এভাবে করে নিলাম। তো বাকি ঝোলটা আমি ফেলে দিয়েছি আর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তো শুটকি মানে এটা তো আমার রান্না করা মাংস, সেজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু যদি ওই শুকানো শুটকি হতো তাহলে আমাকে মানে অনেকক্ষণ রান্না করতে হতো, আর শুটকি গরু মাংস তো যেহেতু অনেক সময় লাগে হতে, আর এটা তো আমার রান্না করা, সেজন্য বেশিক্ষণ সময় লাগবে না। এর মধ্যে আমি বেশি পানি দিব না, কারণ মাংসটা তো আগে সিদ্ধ করা, আর যদি শুটকি হতো তাহলে একটু পানির পরিমাণটা বেশি লাগতো। তো এই তো বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ কষানোর পরেই নামিয়ে ফেলবো, আর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে সমস্ত মশলায় দেওয়া হয়েছে, শুধু জিরার গুঁড়া দেওয়া হয়নি। এই শুটকিটা খেতে বন্ধুরা অনেক টেস্ট, অনেক টেস্ট। তোমরা যাই না কারা কারা খাও, কোন কোন অঞ্চলে খায় বা কোন কোন অঞ্চলে খায় না, অনেক অঞ্চলে চিনে না, বিশেষ করে নোয়াখালীরা চিনে না। আমার একবার এক নোয়াখালীকে বলেছিলাম যে গরু শুটকি রান্না করেছি, তখন উনি বুঝতেই পারছিল না যে গরু শুটকি আবার কী মানে কীরকম। আমি অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেছি, তাও বোঝে নেই। তো এই তো আমাদের এই চাঁদপুরে এটা হচ্ছে খুবই সুস্বাদু একটা খাবার। বাইরে প্রচুর বৃষ্টি আর আসমানটা অনেক অন্ধকার অন্ধকার, সেজন্য আলোটা বেশি পড়ছে না, এখানে অন্ধকার অন্ধকার লাগছে।
তো বন্ধুরা, রান্না করতে করতে প্রচুর খিদে লেগে গেছে। তো এই যে গতকালকে ডিম পিঠা বানিয়েছিলাম, আমি সবসময় ডিমের পিঠা এইভাবে করে বানাই, একটু মোটা মোটা করে। তো এভাবে আমার কাছে অনেক ভালো লাগে আর এটা খেতে অনেক সুন্দর বা ভালো লাগে। তখন কয়েকটা পিঠা খাচ্ছি, যদিও আমার বেশি একটা পছন্দ না, ছেলে মেয়ে পছন্দ করে। অনেকগুলো বানিয়েছি বন্ধুরা, দেখো। তো এই তো বন্ধুরা, আমার গরুর শুটকি রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা, রান্না করার সময় ডিমগুলা ভিজিয়ে রেখেছিলাম, এখন একদম পরিষ্কার করে নিলাম। তো এখন এই ডিমগুলা এই ডিমের খাঁচের মধ্যে ভরে ফেলবো। বিসমিল্লাহ। তো বন্ধুরা, এগুলা হয়তো তোমরা ভাববে যে এভাবে পরে ভাঙে কি না, যে না আসলে এগুলা ভাঙে না, এগুলো এভাবেই। তো 1 কুড়ি ডিম এনেছিলাম, 2টা কি 3টা মতন খাওয়া হয়েছে, আর বাকিগুলা এই যে ভরে নিলাম। তো গতকালকে বাজার আনা হয়েছে, এখনো বাজারটা আনা হয় নাই। আটা একবারে 5 কেজি নিয়ে আসলাম, তারপরে আলু এনেছি 5 কেজি, আর পেঁয়াজ 5 কেজি, এখানে আদা আছে 1 কেজি, আর এখানে ছোটো রসুন এনেছি 1/2 কেজি, আর বড় রসুন এনেছি 1/2 কেজি, কারণ বড়টা দিয়ে অনেক সময় অনেক কিছু বাগার দিতে হয়। আর এখানে তেল চালানো হয়েছে, আর এই যে বাজারে এখনো আছে ব্যাগের মধ্যে। আসলে বন্ধুরা, বাজার মাস শেষে বাজার করে বাজার নামানো একটা ঝামেলা, কারণ মেয়ে মানুষের এত কষ্ট, এক হাতে এত কাজ সামলানো। চিনির পরিমাণ এত বেড়েছে, আর এই কয়েকদিন প্রচণ্ড গরমের কারণে চিনি লেগেছে বেশি। হুইল সাবানের কথা তো আমি বলি নাই, হুইল সাবান দিয়ে দিয়েছে, আর এটা তো আমার লাগবেই চা খাওয়ার সময়। প্রতিদিনই বলি আর চা খাবো না, চা খাবো না, কিন্তু তারপরে চা খাওয়াই লাগে। একটু মানে বাজার আছে, গত মাসে কিছু কিছু আছে, তারপরও করে নিলাম। তো গত মাসের থেকে এবার এই মাসে একটু মোটামুটি কমই করেছি। তো এখন এই টিস্যুটা একটু বেশি লাগে ঘরে, কারণ নিজেরাও ব্যবহার করি, তারপরে যারা ঘরে আসে আশেপাশে তারাও সবাই ব্যবহার করে। এখন বন্ধু এগুলো সব গুছাতে হবে।
আসলে বন্ধুরা, তাড়াহুড়া করে কোনো কিছু করাই ভালো না। তো একটু তাড়াতাড়ি করেই বাতের মার গালতে চেয়েছিলাম, আর দেখো বাপ করে কী অবস্থা। অল্পর জন্য হাতে পড়ে নাই, মানে এইটার উপর দিয়ে একদম চলে আসছে, যেন কতগুলো বাপ পড়েছে। তো মাঝে মাঝে বাতের মার গালতে গেলে অনেক সময় কিন্তু বাতের মারটার নিচে পড়ে, সেজন্য আমি সবসময় বেছে নিই, এভাবে গাল দিয়ে যাতে বেছে নিয়ে নিচে চলে যায় আর অন্য জায়গাটা যাতে ময়লা না হয়। তো বন্ধুরা, আসলে তাড়াহুড়া করে কোনো কাজ করতে নেই, সব কিছুই ধীরে সুস্থে করতে হবে, তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কতগুলো ভাত পড়েছে, কী করা এখন? আজকে শুক্রবার, ছেলে আর ছেলের বাবা গিয়েছিল মসজিদে, তাই তো আজকে মিষ্টি দিয়েছে মসজিদে, একটু খেয়ে দেখি। আগে খুব পছন্দ করতাম, এখন বেশি একটা পছন্দ করি না। বিসমিল্লাহ। তো সমস্ত বাজার নামালাম। তো এই যে পেঁয়াজ এখানে রেখেছি, আলু এখানে রেখেছি, আর আদা, ছোট রসুন, বড় রসুন আর আদা একসাথে, আদাগুলো কাটবার দু একদিন পরে, এখন না। আর সমস্ত কিছু গুছানো হয়েছে, শুধু আটাটা ঢালা হয় নাই, কারণ 5 কেজি এত বড় কন্টেনার খালি নেই, দেখি কী করা যায়। আর বন্ধুরা, বাইরে তো প্রচুর বৃষ্টি, কারণ কাপড় চোপড় সব ঘরে, কী করব আর। তো রান্নাবান্না শেষ করে ঘরটাকে একদম ভালো করে গুছিয়ে নিলাম। আর এই আজকে একটু লেট হয়ে গেছে, এই বুড়িগুলো ঠিক করতে করতে, অবশ্যই মেয়ের বাবা কেটে দিয়েছে, আগে অর্ধেকটা কাটা ছিল আর বাকি অর্ধেকগুলো কাটা ছিল না। তো কেটে ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে রেখে দিয়েছি, এগুলো রাতে রান্না করব। ও সরি, কারেন্ট চলে গেছে। মোটামুটি আজকে দুই একদিন ভালোই কারেন্ট আছে, এখন একটু কারেন্ট চলে গেল, সৌর বিদ্যুতের লাইট অন করলাম। তো এই তো বন্ধুরা, বুড়িগুলোকে একদম ধুয়ে সিদ্ধ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ তো কাটা আছে, রাতে রান্না করব। আর ওই যে তখন দেখেছিলাম মিষ্টি, তখন মিষ্টি এনেছিল শুধু ছেলে, এখন এই দেখো কতগুলো মিষ্টি হয়েছে। আমার মেয়েও বেশিটা পছন্দ করে না, আমি আগে প্রচুর খেতাম, এখন একটু কমে দিয়েছি, এখন বেশিটা খাই না। আর আজকে বাসায় প্রচুর মাছি, আর সেজন্যই একদম মানে গুঁড়া সাবান নিয়ে তারপরে সবটা রুম ভালো করে মুছে নিলাম, তারপরও মাছি। আর মাছের জন্য সব কিছু এখন ঢেকে রাখতে হয়। দেখো বন্ধুরা মাছের পরিমাণ, এত মাছি। কাজ যেন শেষই হয় না, সারা দিন শুধু কাজ আর কাজ, সব হচ্ছে মানে এলোমেলো করার লোক, গুছানোর লোক আমাকে ছাড়া কেউ নেই। আমি এই পাশে গুছাই, অন্য পাশে ময়লা করে ফেলে, টেবিলটা গুছিয়ে যাই, আবার ময়লা করে ফেলে, কী আর করা। তো বন্ধুরা, আজকে সারাদিন প্রচুর কাজ করলাম, আর বাথরুমও ধুয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, অফ ক্যামেরা করে নিলাম। তো এই তো আকাশের অবস্থা ভালো না, সেজন্য অন্ধকার, এখন কারেন্ট নেই, সৌর বিদ্যুতের লাইট জ্বলতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।